हेलो दर्शक अस्सलाम वालेकुम बाच्चा थेके बुड़ो सबाई पसंद करे एमन एकटा रेसिपी शेयर करब और सेटे हलो आलुर क्रिस्पी फ्रेंच फ्राई। आमरा अनेकेई डायरेक्ट आलू दिए केटे केटे फ्रेंच फ्राईटा तैरी करी से क्षेत्रे अनेकेई बोले क्रिस्पी है ना एवं टेस्टी है ना। आमार एई भिन्न प्रसेसे भिन्न स्टाइले एक बार तैरी करे देखबेन खूब ही क्रिस्पी एवं खूब ही टेस्टी है। तो आशा करछि आमार रेसिपिटा पूरेटा समय धरे देखबेन। तो आर कथा ना बाड़िए मूल रेसिपी चले जाई। एखाने आमी तीन चारटा आलू के माझखान थेके केटे लवण दिए एकटु सेद्ध करे निएछि। एटा देखालाम ना तो एखन एगुलोके आमी एकटु मैश करे नेब। मैश करे निए एसेछि देखुन एमन भावे मैश करते हबे कोनो दाना दाना जेनो ना थाके एकदम क्रीमेर मतो होते हबे। देखुन कोनो दाना नेई एकदम क्रीमेर मतो। तो एखन एटाके आमी बाकी प्रसेसे चले जाच्छि जे जे मसलागुलो एड करतेछि। एखाने आमी नूडल्सेर एकटा मसला दिए दिलाम। आपनारा चाइले एखाने सात मसला पैकेट आलादा पावा जाय ओटाओ दिते पारेन। आर हाफ टी स्पून चाट मसला हाफ टी स्पून गोलमरिच दिए आमी एगुलोके भालो करे मेखे निये एबार परबर्ती प्रसेसे चले जाच्छि। एखन दिए दिलाम आमी तीन टेबिल चामच मतो कर्नफ्लावर। एटा आमार आलुर परिमाण अनुसारे आमी दिएछि সেজন্য পরিমাণটা বলতেছি না, আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এইভাবে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর হাতে যদি লেগে আসে সেই ক্ষেত্রে আপনারা হাতে একটু তেল মেখে নিতে পারেন। তো এইভাবে ভালো করে সফট করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম, নিয়ে একটা পলিব্যাগকে দিয়ে এটার উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আলু ডোটা দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিতে হবে। চ্যাপ্টা করে দিয়ে উপরে আর একটা পলিব্যাগ তেল মেখে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা বেলুনির সাহায্যে আমি ভালো করে এটাকে মেলে নিব। এমনভাবে এটাকে মেলে রুটির মতো বেলে নিতে হবে যেন মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয়। খুব যত্ন সহকারে আস্তে আস্তে করে নিতে হবে, না হলে কোনোটা পাতলা কোনোটা মোটা হয়ে যাবে। তো হয়ে গেল। এখন চারিপাশে আমি সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিব। এরকম একটা পিৎজা কাটা দিয়ে চারিদিকে কেটে এই চারিদিকে কাটা অংশগুলো দিয়ে আমরা আবারও তৈরি করতে পারবো। তো আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করতেছেন যেসব বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিতে পারেন, এতে করে সবাই দেখে নিতে পারবে। তো দেখুন এখানে আমি সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে সবগুলো কেটে নিচ্ছি। হয়ে গেল কাটা। এবার চুলায় চলে আসলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। নিয়ে এবার চুলাটা লো থেকে একটু বেশি, মিডিয়াম থেকে একটু কম এই অবস্থায় রেখে আমি সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি আলুর। আর এগুলা এমনভাবে দিতে হবে একটু আলাদা আলাদা করে দিবেন, না হয় একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো দেখুন এরকম করার হাতল ধরে একটু নিয়ে ছেড়ে দিবেন, না হয় ভেঙে যেতে পারে। তা আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে। এটা ধৈর্য ধরে অনেকটা সময় ধরে আপনাকে হালকা আছে ভেজে নিতে হবে ক্রিস্পি করে, না হয় কিন্তু ক্রিস্পি হবে না। ঠিক এরকম অনেকক্ষণ ভাজার পর এরকম কালার আসার পর আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। খুবই ক্রিস্পি। এটা আপনারা টমেটো সস ছাড়া যদি কাঁচামরিচের সস দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খান খেতে একদম অসাধারণ হয়। তো আমি আরও একবার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমি
প্রায় অনেকক্ষণ ভেজেছি, ভেজে ক্রিস্পি করে উঠিয়ে নিচ্ছি। ঠিক এরকম কালার আসার পর সবগুলো উঠিয়ে নিলাম। তো আমার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আশা করি আপনারা বাসায় তৈরি করে খাবেন। খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।